সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন? এই প্রাকৃতিক দুর্যোগ সময়ে, দুর্যোগের সময় আমরা অনলাইনে ক্লাসে আছি। সকলেই ভালো আছেন সে প্রত্যাশা আমি রাখছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ক্লাসেই আজকের নির্ধারিত ক্লাসের বিষয়বস্তু বলেছিলাম। সেই সূত্রে আমাদের আজকের আলোচিত বিষয় বাংলা প্রথম পত্রের প্রবন্ধ। আপনাদের মনে পড়ছে আমাদের আজকের পঠিতব্য প্রবন্ধের নাম আমার পথ? আমি সে বিষয়ে পড়ে যাব, স্লাইডের সাহায্যে আপনাদের ব্যাখ্যায় আসব। তা আমি প্রথমেই, যেহেতু আজকে প্রবন্ধের এই ক্লাসটিতে প্রবন্ধ কাকে বলে সেই বিষয়টাই একটু আলোচনা করে নিতে চাই। প্রবন্ধ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। এখন প্রকৃষ্ট রূপে বন্ধন বলতে আমরা কিসের বন্ধনকে বুঝব, এমন একটি প্রশ্ন কিন্তু আপনাদের কাছ থেকে আসতে পারে এবং এটাই স্বাভাবিক। তো আমরা তার উত্তরে যে জিনিসটা জানবো সেটা হলো এই যে, এই বন্ধনটা ভাবের বন্ধন, চিন্তার বন্ধন, যুক্তির বন্ধন ও ভাষার বন্ধন। ভাবের, চিন্তার, যুক্তির এবং ভাষার এই বন্ধনটাই যখন সুন্দর রূপে বেঁধে নেওয়া হয় লেখনের সাহায্যে, তখন তাই প্রবন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে এই কথাটিকে আমরা মাথায় ধরে রাখবো, তারপর আরেকটু এগিয়ে যাবো আমরা। সেটা হলো যে, আসলে প্রবন্ধ আমরা তাহলে কাকে বলি, এই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে আসবে। তো প্রবন্ধ কাকে বলবো এই কথা বলতে গিয়ে, সাধারণভাবে আমি যে সংজ্ঞার্থটা দিচ্ছি, একটু খেয়াল করুন, কোনো মননশীল ভাব কিংবা তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহত ভাবে প্রকাশিত হয়ে শিল্প রূপ লাভ করলে তাকেই আমরা প্রবন্ধ বলতে পারি। আমি আবারও বলছি কথাটি, কোনো মননশীল ভাব কিংবা তথ্য ও তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহতভাবে প্রকাশিত যখন হবে এবং তা যখন শিল্প রূপ লাভ করবে, তখন তাই প্রবন্ধ। তো এখন প্রবন্ধের এই সাদামাটা সংঘার্তটা জানবার পরে আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে এর কোনো প্রকারভেদ আছে কিনা। হ্যাঁ, এর প্রকারভেদ আছে। প্রকারভেদের কথা বলতে গেলে আমরা প্রথমে জেনে নেব যে প্রবন্ধ দু প্রকারের। কেমন? দু প্রকারের ভিতর একটি হচ্ছে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ, যেটাকে ইংরেজিতে ফর্মাল বা ইনফরমেটিভ এসে বলা হয়। আরেকটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা মনময় প্রবন্ধ, ইংরেজিতে যেটাকে ফর্মাল বা ইন্টিমেট এসে বলা হয়। এখন এই এছে কথাটি ইংরেজিতে, বাংলায় কি এসে কথাটির পূর্ণাঙ্গ মিনিং কি আসলে আসে, এটা কিন্তু একটা প্রশ্ন এসে যায়। তা আমি এখানে বিস্তারিত আলোচনা তো করার আমাদের সুযোগ নেই, তো একটু আপনাদের ইঙ্গিত দিচ্ছি, পরবর্তী ক্লাসগুলোতে আমাকে আপনারা আরো ডিটেলস আমার কাছ থেকে জেনে নেবার সুযোগ নেবেন এবং জেনে নেবেন, এটা আমি প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। তো বাংলার প্রবন্ধের ক্ষেত্রে ইংরেজি এসে এর তুলনায় ব্যাপক, কিন্তু মানে ইংরেজি এসে এর থেকে বাংলায় প্রবন্ধ কথাটার ব্যাপক তাৎপর্য এবং গভীরতা আছে, সেটাই স্বাভাবিকভাবে আমরা বুঝবো। এ প্রসঙ্গে একজন সাহিত্য সমালোচকের কথাকে ধার করেই যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা হলো যে বিখ্যাত সমালোচক ডক্টর শশী ভূষণ দাস গুপ্ত। হ্যাঁ, তিনি রচনা বা এছে ও প্রবন্ধের মধ্যে একটা মৌলিক পার্থক্য নির্দেশ করেছেন। কেমন সে পার্থক্যটা? ছোট্ট আকারে যদি আমরা বলি, তিনি বলেছেন রচনা হচ্ছে সৃষ্টিধর্মী, রচনা হচ্ছে সৃষ্টিধর্মী। কেমন? তিনি বলেছেন বিপরীত পক্ষে প্রবন্ধ হচ্ছে কল্পনা ও বুদ্ধি বৃত্তিক আশ্রিত বিষয় নির্ভর আলোচনা। তো এই কথাটার ব্যাপক ব্যাখ্যা দেয়া যাবে, সেটা
পরবর্তী ক্লাসে আমি আপনাদের দেবার সুযোগ নিব, সেই প্রত্যাশায় আমি রাখছি। তো এখন আমরা যে প্রবন্ধের সন্দর্ভ জানলাম, সেই আলোকে আমাদের আলোচিত প্রবন্ধটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমরা জেনে নিব। তার আগে আমরা আমাদের প্রবন্ধের সঙ্গে পরিচিত হব, প্রবন্ধ যিনি লিখেছেন সে প্রাবন্ধিক সম্পর্কে জানব, এরপরে আমরা এই দুই প্রকার প্রবন্ধের মধ্যে আমাদের প্রবন্ধটি কোন ক্যাটাগরিতে পড়েছে বা কোন প্রকারে পড়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব। তো আসুন আমরা এবার একটু স্লাইডের সাহায্যে আমাদের প্রবন্ধটাকে একটু দেখে নেই, আমাদের পঠিতব্য প্রবন্ধটাকে কেমন। তো সেই সূত্রে আমরা একটু স্লাইডে লক্ষ্য করি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু চলে যাই, লক্ষ্য করেন আমি প্রথমে আমাদের স্লাইড দেখা যাচ্ছে। ইয়েস, সম্মানীয় শিক্ষার্থীবৃন্দ, আসুন তাহলে আমরা নিবিড় দৃষ্টি দিই নিম্নের ছবির। প্রথমত একটি ছবি, এটা আমরা চিনে ফেলেছি, এটা কার ছবি? দ্বিতীয় আরেকটি ছবি, ইনি একজন বিখ্যাত কবি এবং দার্শনিক। আমরা দুইজন দার্শনিককে পেলাম। প্রথম দার্শনিক কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। দ্বিতীয় যিনি হোমার মহাকাব্য ইলিয়াডের রচয়িতা। এই দুই বিখ্যাত মানুষের পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি মানুষ একটি রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আমাদের এই দুইজন মানুষের চিন্তা চেতনা প্রসূত যে দিক নির্দেশনা, সেই পরিপ্রেক্ষিতে যে পথ, সেই পথের প্রতীক আকারে আমরা রাস্তাকেই মেনে এখানে জেনে ফেলেছি বা জেনে নিলাম বা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন আপনাদের আমি যদি প্রশ্ন করি যে আসলে এইটাতে আমরা আসলে কোন প্রবন্ধের দিকে যাচ্ছি, সেটা তো আপনারা আসলে বুঝে ফেলেছেন, হ্যাঁ আমার পথ। ইয়েস, তো আসুন আমরা এবার পাঠের সঙ্গে পরিচিত হই। প্রবন্ধে যে আমরা শিখতে পারব সেই বিষয়গুলো লক্ষ্য করবো। এবার ক, নিজের আমিত্ব তথা ব্যক্তিত্বকে চিনতে পারবো, জীবন দর্শন সম্পর্কে ধারণা লাভ করবো, ব্যক্তিগত জাতীয় জীবনে সফল হবার দীক্ষাটা আমরা এখানে পেয়ে যাব, সেই সঙ্গে সংকীর্ণতা হিংসা বৈষম্য সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গঠনে আত্মপ্রত্যয়ী হবার যে প্রেরণা সেটাও আমরা এখান থেকে লাভ করবো, কেমন। তো তাহলে আমরা এবার আর একটু এগিয়ে যাই। ওকে, আমি এতক্ষণ কিছু না বলেই যে প্যারেডটি দেখালাম সেই প্যারেডের
সৈন্যরা আমাদের বাংলাদেশের সৈনিকেরা যে গানটির তালে প্যারেড প্রদর্শন করলো, সেই প্যারেডের গানটি ইয়াস রণসঙ্গীত, কাজী নজরুলের লেখা। এটা দিয়ে আমি দুটি জিনিস আপনাদের কিছু না বলেই বুঝাতে চেষ্টা করছি। এক, কাজী নজরুলের রচনা এটি সেটি, এটা রণসঙ্গীত হিসেবে স্থান পেয়েছে আমাদের দেশে। আরেকটি হলো নজরুলের চেতনা, নজরুলের যে দীপ্তিময় চেতনা, বিদ্রোহী চেতনা, সেই চেতনার সঙ্গে সৌন্দর্যবোধ তার একেবারেই মার্জিত পরিশীলিত মেলবন্ধন আমরা এই প্যারেডে লক্ষ্য করেছি। তো নজরুলের চেতনা, তার সৌন্দর্যের দৃষ্টি প্যারেডের আলোকে দেখে আমরা তার লিখিত প্রবন্ধের দিকে এবার একটু এগিয়ে গেলাম। পাঠ ঘোষণা, আমাদের আজকের প্রবন্ধের নাম আমার পথ। সে সঙ্গে কাজী নজরুল ইসলাম, যিনি এই প্রবন্ধের প্রাবন্ধিক, তার সম্পর্কে আমরা জানব। আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল 1890 খ্রিস্টাব্দের 25 মে, অনেক বই 24 মে লেখা আছে, জীবনাবসান 1976-এর 29 আগস্ট। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম একটি অসামান্য, সাধারণ বুদ্ধির সীমানা যখন অতিক্রম করে যায় মেধা, তখন সেটি অসামান্য প্রতিভা হয়ে যায়। সত্য প্রকাশের সাহস নজরুল আমৃত সবল অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, এই জন্য বাংলা সাহিত্যে তিনি বিদ্রোহী কবি বলে সমধিক পরিচিত। নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতার একটি জায়গায় তিনি বলেছেন, আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালি সূর্য, মম আয়েক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে নাও দুর্য। অর্থাৎ এক হাতে বাঁশি আর আরেক হাতে রণতুর্য নিয়ে তিনি আবর্তিত হয়েছিলেন। শুধু তাই নয়, প্রতিভাবান কবি প্রচলিত শিল্প ধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় নতুন শব্দে বাংলা সাহিত্য সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। তার উপন্যাস তিনটি সেটাও আমরা এখানে লক্ষ্য করছি, গল্প গ্রন্থগুলো লক্ষ্য করছি এবং প্রবন্ধ গ্রন্থ লক্ষ্য করছি। কেমন? তো আমরা এটা দেখার পরে আমরা আরেকটু পরবর্তী স্লাইডে যাব, সেখানে আমরা আজকের প্রবন্ধটির উৎস সম্পর্কে জানব। আমার পথ প্রবন্ধটি নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রবন্ধের মূল বক্তব্য, প্রবন্ধের মূল বক্তব্যে কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছেন সেটা আমরা দেখছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধটি একটি আত্মজাগরণমূলক প্রবন্ধ। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আহ্বান করেছেন যা পথ সত্যের পথ, আর এই সত্য প্রকাশে নজরুল ছিলেন নির্ভীক ও অসংকোচ। নজরুল বলেছেন, আমার পর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আর এই সত্যকে চেনার জন্য প্রথমে প্রয়োজন আত্মদর্শন তথা নিজকে চেনা। কেননা নিজকে চিনলে নিজের উপরে বিশ্বাস থাকলে মনে আপনা থেকে জোর অনুভূত হয়, নিজকে চিনলে নিজের অর্জিত সত্য ছাড়া অন্য কাহারো কাছে মাথা নত করতে হয় না। এই যে নিজকে চেনা, নিজের অর্জিত সত্যকে নিজের গুরু পথ প্রদর্শক ও ভাণ্ডারী বলে জানা, নজরুল বলেছেন এটা কোনো দম্ভ নয়, অহংকার নয়, বরং এটা হচ্ছে নিজের আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন, একই সঙ্গে এক মানুষকে অন্য মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎস। আরেকটু পিছনে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাবন্ধিক নজরুল সকল অকল্যাণ অমঙ্গল পুরাতনকে দূরে সরিয়ে দিয়ে দেশটাকে নতুন করে করতে চান। তিনি মনে করেন যার ভিত্তি পচে গেছে তার উপরে নতুন কোন ইমারত গড়া মানেই বোকামি, কেননা এই ইমারতের ভিত্তি বড় দুর্বল, ফলে এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এর সঙ্গে নজরুল বলেছেন যে দেশের শত্রুকে, মিথ্যাকে, মেকিউ ভান্ডামিকে দূর করতে হবে, এবং এটা দূর করার জন্য আমাদের একটা ঝাড়ুর প্রয়োজন আছে, সেই ঝাড়ুটি হচ্ছে আগুন।
আগুনের, কেননা আগুন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আগুন সবকিছুকে পুড়িয়ে পবিত্র করে, সর্বোপরি। কাজে নজরুল ইসলাম মনে করেন মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, আর তার পথের মূল উদ্দেশ্যই হচ্ছে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় কোথায় তা খুঁজে বের করে ঢেকিয়ে দিয়ে এর গলত দূর করা। তার মতে যেখানে মানুষে মানুষে মিল আছে, সত্যের মিল আছে, সেখানে ধর্মের পার্থক্য কোনো শত্রুতার ভাব জাগায়। যে ব্যক্তির নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে ব্যক্তি অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। নজরুলের মতে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হলেই গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে, আর এই ঐক্যের মূল শক্তি হল সম্প্রীতি। তো আমরা প্রবন্ধের নিবিড় পাঠে যাওয়ার আগে এর কিছু শব্দ এবং তার অর্থ এবং এই শব্দগুলোর বানানের দিকে লক্ষ্য করব। বিপদ, ভান্ডারি, বিপদ, বিপদ বলতে কি সেটা আমরা বুঝি, পথ, বিপদ, ভান্ডারি কর্ণধার, এখানে দুভাবে বিপদ শব্দটাকে আমরা নিতে পারি, বিশেষ পথ, এবং আরেকটি অর্থ নিতে পারি যে পথটা আসলে কাম্য, দম্ভ, অহংকার, লোকভয়, লোকজন হতে ভয়, পৌরুষ, শক্তি, তেজ, গলত, ভুল, আদত, প্রকৃত, বৈষম্য, পার্থক্য। গল্পের নিবিড় পাঠ দিলে আমরা কয়েকটি বিষয়ে সম্পর্কে ধারণা পাবো, যে ধারণাগুলো আমাদের উদ্দীপক নির্মাণে সহায়ক হবে। একটি ধারণা আমাদের কাছে খুবই স্পষ্ট হবে, সেটি সত্যের প্রতি অনুরাগ, অর্থাৎ এই প্রবন্ধে সত্যের প্রতি গভীর প্রেম ভাবনাকেই বুঝিয়েছেন প্রাবন্ধিক। খ, আত্মশক্তি ও আত্মপ্রবঞ্চনা সম্পর্কে স্পষ্টতা, আত্মশক্তি কি, আত্মপ্রবঞ্চনা কি, সে সম্পর্কে একটা ভালো ধারণা আমরা এখানে পাব। অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, হিন্দু মুসলমান যখন দ্বন্দ্ব তখন সেটাই সাম্প্রদায়িক, যখন মিলেমিশে আমরা বাস করছি সেটাই অসাম্প্রদায়িক ভাবনা। ব্রিটিশদের আমলে বা ব্রিটিশদের সময়ে আমরা পরাধীন ছিলাম, সেই 1926-এর দিকে যখন এই প্রবন্ধটা লিখিত হয় তখন আমরা সবাই তাদেরই গোলাম ছিলাম, অর্থাৎ ব্রিটিশদের। সেই দাসত্ব বা গোলামের ভাব পরিহার করে আত্মনির্ভরশীলতা অর্জন করবার একটা ইঙ্গিত আমাদের প্রাবন্ধিক দিয়েছে। পাঠ মূল্যায়নের বিষয়টা এখানে একত্রিত ভাবে পরে আসবে, স্লাইডে আছে বলেই বের হয়ে গেছে, তো সেইটাতে পরে যাব আমরা, কারণ আমরা আগে নিবিড় ভাবে এটাকে পড়ব এবং জানবো কেমন, তারপরে আমরা প্রসঙ্গ। আমি সেদিকে পরে আসছি, আপনাদেরকে বাড়িতে কাজ দেওয়ারও এখানে কিছু নেই আপাতত। তো নির্দিষ্ট সময়ের কারণে আমি এখানেই আমাকে টিকিট আনতে হবে, তো সে নাগাতেই দুর্যোগের সময়ে, তারুণ্যময় সময়ে প্রভু কাটুক আপনাদের সকলের অবারিত সৌন্দর্যে, সে প্রত্যাশা রাখছি। সেই সঙ্গে হিম হিম শীতের যে ব্যাপারটি আগমনের ইঙ্গিত দেবার বাসনা রেখে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করবো আমি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় আমি রাখছি, এবং সামনের দিনগুলো স্বাস্থ্যবিধি মেনেই পড়াশোনার সঙ্গে থাকুন, সে আশা রেখেই আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।